হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে, আমি আমাদের রুম চেঞ্জ করেছি, তাই অন্য রুমে মনে করছিলাম যে প্রথম থেকে ভিডিওটা করব, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। তাই আমি এখন নতুন যে রুমটাতে এসেছি সেই রুমে এসে ভিডিওটা চালু করলাম। আর একটা রুম চেঞ্জ করা মানে তো কত অসুবিধা, সেটা তোমরা বুঝতে পারো নিশ্চয়ই। তা দেখো যে সব জিনিসপত্র গুছাবো কত কষ্ট, প্রচুর কষ্ট হয় জিনিস। এক রুম, একটা গুছানো রুম থেকে আবার আরেকটা রুম চেঞ্জ করা মানে প্রচুর কষ্ট হয়। কারণ যা করার কিছু নেই, মানে আগের রুমটা ভীষণ ছোটো ছিল আর এই রুমটা একটু বড় সড়ো থেকে নিয়েছি, আর এখন মেয়ে আছে বলে একটু বড় সড়ো রুম না হলে হয় না। আর তোমার দাদাভাই দেখো আমার সঙ্গে কীরকম ঝগড়া করছে দেখো। নিজের পেটের ভিতরে ময়লা জমে রয়েছে, ভালো ভালো ওই ডাক্তারটা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, সেই ইঞ্জেকশনের তার উপরে ভিতর থেকে ময়লা কল পদ্মা আসলে বেরিয়েছিল। নাহলে তুই তোর ওই জন্য ক্যান্সার হয়ে যেত, তুই এটা জানিস না ভাই। গোপাল ভালো পয়সা তো হয়তো খরচা হয়েছে, কিন্তু তোর জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। নাহলে ওইখানে থাকতো তুই তো, আমি তো মানে আমি কেন যার বললাম সেই বলতে বলছি এই ব্যক্তি করুন না, চেক করি ফটো করি কিছু ধরা পড়ে না, এদিকে কেন ফটো করলে বলে সব ঠিক আছে।
চলেন সেই কথা চুম করো কথা এখানে এটা আমি যেটা বলবো এখন অরিজিনাল থাকবে একটু করে নি তুই বাইরে যাও এই যে এক মিনিট তো পারান তো তোর ভাই হচ্ছে আমার সাথে কোনো কথা অলরেডি আমার ঘর পুরো গুছানো কমপ্লিট তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঘরটা একটু ভালোই বড় আছে আমার মেয়ে তো ঘরে বড় ঘর পেয়ে ও আনন্দে খেলা করছে চারিদিকে ঘুরে ঘুরে তারপরে আমাদের দুষ্টুমি শোনো তোমরা সবাই তাও হ্যালো ফ্রেন্ড সবাই আমি কাজ পুরো কাজকে সবে বসলাম সকাল থেকে একটু বিশ্রাম নেই তোমরা যারা বিদেশে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যারা থাকো না তারা অবশ্য বুঝতে পারবে না একটা রুম চেঞ্জ করা মানে কতটা কষ্টের তো এবার অনেকটা কষ্ট কম হয়েছে কারণ আমরা নিজেরা টাইমে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম কারণ ঘরে জিনিস টুকিটাকি জিনিস যাই আছে হাতে করে আনা টানা মানে ভীষণ কষ্ট ওই জন্য করে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়িতে করে সব জিনিসপত্র একবারে চলে এসছে এই সবে ঘর গুছিয়ে একটু ফাঁকা হলাম সকাল থেকে শুরু করেছি এখন বাজে কটা 5:10 হয়ে গেছে বিকাল সকাল থেকে ঘুম থেকে উঠে ভাবছিলাম ব্লগটা শুরু করবো কারণ অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য করে সবটা পুরো শেষ শুরু করতে পারিনি ওই জন্য আমি এই রুমে এসে ব্লগটা শুরু করলাম তা ফ্রেন্ডস আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ সবাই পাশে থেকো এই বলে আর বেশি ভিডিও আমি বেশি বড় করব না ভিডিও এখন রাখবো ঘরে দেখলে তো সবই ঘরের যে কাজ প্রচুর কাজ এমনিও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আমি তবু যতটুকু পারি এডিটিং করে রাখবো যতটুকু রাখার ততটুকু রাখবো ঠিক আছে ফ্রেন্ডস রাখছি তাহলে আজকে আবার আসবো অন্য দিন বাই বাই বলো বাই বাই বলে দাও বাই আমাদের দুষ্টু শোনা বড্ড দুষ্টু হয়ে গেছে।